টানা হোটেলবন্দি থাকতে থাকতে মুমিনুলরা বিরক্ত হয়ে গিয়েছিলেন। বিজয়রা সময় গুনছিলেন ঠিক কবে তাদের মুক্তি মিলবে। খালি পায়ে সবুজ ক্যানভাসে ছুটবেন, ফুটবল নিয়ে কারিকুরি করবেন, হাতে নেবেন ব্যাট বল। অবশেষে মাঠের মানুষরা মাঠে ফিরেছেন। কারফিউ শিথিলের ঘণ্টা কয়েক সময়ের সুবিধা নিয়ে 6 দিন গ্যাপের পর 23 তারিখ থেকে বাংলাদেশ টাইগার্স আর HP স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। একদিনে আফিফরা যেন ফিরে গিয়েছিলেন পুরনো দিনে। আগে যেমন লোডশেডিংয়ের সময়টায় বাড়ির উঠোনে পরিবার সমেত আড্ডা জমত, হাসির রোল পড়ত, চট্টগ্রামে টিম হোটেলে হয়েছে ঠিক তাই। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ক্রিকেটাররা একসাথে আড্ডা দিয়েছেন, নিজেদের বন্ধন আরও শক্ত করেছেন, এমনকি অনেকেই ফিরে পেয়েছেন 3 বছর আগের কোয়ারেন্টাইনের সময়টাও। আসলে শুধু প্লেয়ার হিসেবে বলবো না, যে কোনো মানুষ হিসেবে এরকম সময় কাটানো খুবই কঠিন একটা ব্যাপার। আশা করি সামনে এরকম সময় আমাদের আর কাটাতে হবে না ইনশাল্লাহ। অনেকটা অনেক আগের সময়ে ফিরে যাওয়ার মতো, যে ইন্টারনেট নাই বা যে কোনো কিছু নেই, আমাদের বাইরে যাওয়ারও কোনো ওয়ে নাই, তো আমরা অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে যেটা হয় না। তো এরকম কিছু সিচুয়েশন এসেছে যে ব্রেকফাস্টের পর বা রাতে সবাই মিলে আড্ডা দেওয়া, হ্যাঁ সেটা ছিল এবং এটাই হয়েছে। ফোনে রিচার্জ কীভাবে করেছেন? আমি যেমন একের পর এক ফোন পেয়েছি শুধু রিচার্জ করে দেওয়ার জন্য বাসা থেকে, আপনারা কেমন কোনো ফোন পেয়েছেন কিনা রিচার্জ করার জন্য? আমি পার্সোনালি বলতে গেলে, আমারটা বলতে গেলে, আমি পোস্টপেড ইউজ করি, তো আমি এই ঝামেলায় পড়ি নাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ক্রিকেটাররা ঘরবন্দি হওয়ায় বেশ কয়েকটা প্র্যাকটিস সেশনের পাশাপাশি দ্বিতীয় ওয়ানডে ও টি-20 ম্যাচ পণ্ড হয়েছে। অস্ট্রেলিয়াগামী HP সাদা বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হারিয়েছেন ম্যাচ প্র্যাকটিসের মধুর এই সুযোগ। এমনকি প্রথম 3 দিনের ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয়েছে 2 দিনে। পাশাপাশি এই ম্যাচটা খেলতে জাতীয় দলের যেসব ক্রিকেটারদের আসার কথা ছিল তারাও আসেননি। চট্টগ্রাম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।